আসসালামু আলাইকুম। হৃদয়ার বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আছি বাগেরহাট সিঙ্গাপুর কম্পিউটারে। তো এখানে আপনারা কম্পিউটারের যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। তো আমি এখন কথা বলবো সিঙ্গাপুর মার্কেটের কম্পিউটারের যিনি দায়িত্বে আছেন ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আপনাদের সিঙ্গাপুর মার্কেটে কি কি আছে, কম্পিউটারের কি কি পাওয়া যায় এখানে? আমাদের এখানে পাবেন ল্যাপটপ, ডেস্কটপ, ব্র্যান্ডের স্পিকার, প্রিন্টার সহ সিসি ক্যামেরা, সার্ভেলেন্স ক্যামেরা, নেটওয়ার্কিং প্রোডাক্ট। কম্পিউটারের তো যাবতীয় সব কিছুই পাওয়া যায় নাকি? জি জি, একদম অল আইটেম। স্রুত মূল্যে পাওয়া যায়। জি, আচ্ছা, তো আসলে আমি নিজেই একজন ভুক্তভোগী। আমরা বাগেরহাটের মানুষ, অতি চালাকি করি, যেটা আসলে চালাকি করে আমরা অনেক সময় দূরে চলে যাই। আমরা মনে করি যে কম্পিউটারের পার্টস পাতি হয়তো বাগেরহাট থেকে, খুলনা থেকে বা ঢাকা থেকে বা দূরে অন্য জায়গা থেকে কিনলে হয়তো আমরা বেশি লাভবান হব, এই চিন্তা করেই আমরা কিন্তু আসলে অনেক সময় দূরে চলে যাই বাগেরহাট থেকে। আচ্ছা, তো দেখা যায় যে আমরা খুলনা থেকে যে জিনিসগুলো যে দামে কিনি, অবশেষে দেখা যায় যে বাগেরহাটে আপনাদের এখানেও সেই সেম দামটাই আছে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে বড় শহরের থেকে আমরা এখানে প্রাইসটা কম করি। আচ্ছা, বড় বড় শহরে হয় কি, দেখা গেছে অপরিচিত কাস্টমার পেয়ে তারা একটা কম ধরে আর একটা বেশি ধরে, এই ধরনের কিছু থেকে যায় প্রবলেম। আর আমাদের এখানে এটা কোনো, আমরা সবাই সবার পরিচিত, ছোট শহর, এটা এরকম আমরা করি না। আমার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স 18 বছর। আচ্ছা, তো তো এখানে আমি একটু বলি। তো যে ভুক্তভোগীটা, যে কারণটা হয় যে আমি একটা পিসি বানায় নিয়ে আসছি, আজকে একটা নষ্ট হচ্ছে, মানে দেখা যাচ্ছে ওয়ারেন্টি থাকে জি জি, আমার, আবার ওই পিসিটা নিয়ে ওই জিনিসটা নিয়ে আবার ওই সেখানে যেতে হয়, দেখা যাচ্ছে আমার 500 টাকা ব্যয় হয়ে যায়। জি আবার দেখা যাচ্ছে সাথে সাথে কিন্তু দেয় না জিনিসটা, ওটা সার্ভিসিং এর জন্য টাইম নেয় এবং পরবর্তীতে আবার যেতে আমার খরচ হয়, আবার আসতে খরচ হয়, আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে আর একটা পার্টস নষ্ট হচ্ছে। তো আপনারাও তো সেম সুবিধাটা দিচ্ছেন, জি জি, সার্ভিসিং, ওয়ারেন্টি? এটা সার্ভিসিং দেখা গেছে। আমি মূলত সাজেস্ট করবো যে আপনারা ওয়ারেন্টি কোনো প্রোডাক্ট কিনলে আপনারা যেখানে বসবাস করবেন তার আশেপাশে হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ যদি এটাই সম্ভব হয় ওখান থেকে কিনে এই নেবেন। জিনিসটা আমি নিজেই ভুক্তভোগী, কারণ আমি এই পর্যন্ত খুলনা থেকে 2টা পিসি বানাইছি এবং 2টা পিসিতেই সেম প্রবলেম দেখা দিছে। আজকে কি হয়েছে, SSD মার গেছে, কালকে পাওয়ার সাপ্লাই মার গেছে, জি জি, কালকে কি হয়েছে মাদারবোর্ড মার গেছে। তো এইভাবে ভুক্তভোগী হওয়ার কারণে আমি এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য যে আমরা যারা বাগেরহাটের আছি, অন্তত আমরা চিন্তা করবো সবসময় যে বাগেরহাট থেকে কোনো পণ্য কিনবো, এই ধরনের পণ্য, যেসব ইলেকট্রিক্যাল পণ্য, যাতে আমরা এই ভোগান্তিটাতে যাতে না পড়ি, এই কারণে আমি আসলে এই ভিডিওটা করছি। তো হৃদয়ের বাগেরহাটের যারা আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, এটা একটা অতি মূল্যবান একটি ভিডিও, কারণ আসলে আমরা অনেক সময় অনেক ঝামেলায় পড়ি এই পিসি, ল্যাপটপ, কম্পিউটার। তো যেখানে আমাদের বাগেরহাটের মতো জেলায় এত বড় একটি দোকান আছে এবং এখানে সব ধরনের সার্ভিসিং সুবিধা পাচ্ছেন, এবং আপনারা যাচাই করে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আপনারা সেই খুলনার দামেই পেয়ে যাবেন, তো অযথা কেন আপনারা দূরে যাবেন টাকা নষ্ট করে এবং ভোগান্তিতে পড়বেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, এবং দোকানটার লোকেশন হচ্ছে বাগেরহাট একদম সদরেই বিসমিল্লা মার্কেট, বিসমিল্লা মার্কেটের ভিতরে, ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে বিসমিল্লা সুপার মার্কেট, ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে বিসমিল্লা সুপার মার্কেট, বিসমিল্লা সুপার মার্কেট। আচ্ছা, তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, এবং যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, বাগেরহাট এখন বড় কম্পিউটার মার্কেট, এটা বিসমিল্লা সুপার মার্কেটে বাগেরহাট সদরে যে সাধনা মোড় থেকে এখানে যে ডাচ বাংলা ব্যাংক আছে এর অপোজিটে বিসমিল্লা সুপার মার্কেট, এটা এখন বড় কম্পিউটার মার্কেট মূলত। এটা আর দুটো একটা দোকান আছে, অন্য আইটেমের আছে, এটাও কম্পিউটার দোকান হয়ে যাবে। তো সবাইকে আমন্ত্রণ জানাই, হ্যাঁ, পারচেস করুন আর না করুন, ভিজিট করে যাবেন, দাওয়াত থাকলো আপনাদের। ধন্যবাদ ভাই।